গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে নতুন সুন্দর আরেকটা ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। তো একদম রেডি হয়ে গেছে, দেখো লিপস্টিকটা লাগাইনি, কারণ ব্রেকফাস্ট করবো, লিপস্টিক লাগাবো তারপরে বেরোবো। আর এই যে আজকে এই জিন্স টপটা পরলাম, প্রথমে ভেবেছিলাম না ওই ওয়ান পিসটা পরবো, তারপরে দেখলাম কি বাড়ি একটু ঠান্ডা রয়েছে, আর অর্ক বললো ওয়ান পিস পরো না, ছেড়ে দাও, তুমি জিন্স টপ পরে নাও। তো আবার চেঞ্জ করে আমি জিন্স টপটা পরলাম, আর যেহেতু কালকে আমাদের ওখানে কাজ বেরিয়ে গেছে, তো এই যে সিঁদুরটা পরেছি, আজ থেকে মাথায় স্নানও করেছি সকালবেলা উঠে। তো রেডি একদম, সবাই যা প্রায় রেডি হয়ে গেছে, এবার বেরোবো, বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। আর আজকে আমরা যাবো হচ্ছে সান্তালি খোলা, ওখানে আমাদের আজকে স্টে হবে। আর তারপরে সরি, রাস্তায় ভিউ পয়েন্ট অনেকগুলো আছে, আমরা ভিউ পয়েন্ট দেখতে দেখতে তারপরে সান্তালি খোলায় বিকেলের দিকে পৌঁছাবো। কালকে আবার ওখান থেকে অন্য জায়গায় বেরিয়ে যাব, মানে আমাদের চার দিনের, তো চার দিনে চারটে আমরা জায়গা বুকিং করেছি আর কি, মানে চারটে রিসর্ট। তো এখন যেহেতু লাটাগুড়িতে আছে, এটা লাটাগুড়ি রিসর্ট বনানি, তো এখান থেকে আমরা আজকে একদম আটটার সময় আমাদের গাড়ি আসবে। এখন ওই সাড়ে সাতটার মতন বাজছে, 7:40 মতন, আটটা আটটা 10-15 নাগাদ আমাদের গাড়ি আসবে, তো তারপরে আমরা বেরোবো। তো চলো সঙ্গে থাকো, আজকেও আশা করছি দারুণ মজা হবে, আর কাল থেকে তো চরম মজা হচ্ছেই, তো আশা করছি দারুণ মজা হবে। তো সঙ্গে থাকো, একদম আজকে ব্লগগুলো মিস করবে না, সবাই দেখবে। তো চলো বাইরে যখন যাবো আবার সবাইকে দেখাবো কেমন লাগছে, চলো সঙ্গে থাকো। হ্যাঁ, আর বাইরেটা তোমাদেরকে একবার দেখাবো যে এই সকালবেলায় কীরকম লাগছে বাইরেটা। এখনও এখানে সেরকমভাবে রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা করে আছে। তো চলো বাইরে যখন যাই, এখনই যাচ্ছি বাইরে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই বাইরেটা কীরকম লাগছে। ঠিক আছে, চলো। এই যে এখানে ব্রেকফাস্ট খাবো আমরা, এই যে এরা সবাই অল্প বিস্তর রেডি হয়েছে। গুড়ি বেরিয়ে গেছে কত, দেখো বাবা কি খাবারের গন্ধ গো সাত সকালে। কুচু 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 কি হচ্ছে, বড় বড় হয়েছে না, দারুণ লাগছে না, সেই লাগছে সেই। ও এই লালটা দেখো একবার, এইটা দেখো এইটা, ওইটা ঠিক আছে এইটা, হ্যাঁ এইটা হেভি তো, ডবল কালার, হাত দেবে না, ডবল কালার কি করে হয়েছে এটা, হ্যাঁ নিচেটা লাল উপরটা দেখো, দেখো এইটা আলাদা কিন্তু, আর এইটা আলাদা দেখা যায়, এটা খুব কম দেখা যায়, হ্যাঁ এটা পুরো আলাদা হয়ে গেছে, মানে একই গাছে দু রকম ফুল মনে হচ্ছে না, হ্যাঁ আরে এইগুলো সাইজ দারুণ দারুণ। ওই এই ফুলগুলো ভালো লাগছে সামনে থেকে, দারুণ ফুল, দারুণ ফুল ফুটেছে এটা। আর একটু মানে এগুলো সমস্তটাই কটেজ আছে, এগুলো কিন্তু সব গভর্নমেন্ট, গভর্নমেন্ট কটেজ এগুলো সব, এখানেও দেখো কটেজ আছে, আরও অনেক আছে। তা আমরা এই যে বেরোচ্ছি এবার, সবাই এই যে সবাই রেডি হচ্ছে, হয়ে গেছে, ওই যে গাড়ি মালপত্র তুলছে, এই যে লিপস্টিকটা লাগিয়ে নিলাম, আর চুলটা যেহেতু ভিজে আছে সেহেতু খোলাই রেখেছি এখন। কথা thank you.
তো এই জায়গাটা দেখো, এটা একটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে রবার বাগান, এই যে রবার গাছ, এই যে এই জায়গা থেকে চাকলাটা তোলা হয়, তারপরে এটা ফার্মেন্টেশন করা হয়, এটা পুরোটাই একই। যে যে জায়গাগুলো থেকে দেখো রবারের ওই কাঠটা তুলেছে সেই জায়গাগুলোতে এরকম পট্টি বেঁধে দিয়েছে, এই যে পুরোটা জুড়ে, এখানটা পুরোটা জুড়ে এটাও আছে, তারপরে ওই দিকেও আছে, এই যে ওই দিকেও আছে অপোজিটটা পুরোটা। এগুলো কিন্তু পুরো রবার গাছ। চলো তো সামনেটা দেখে নাও, সামনেটা দেখে নাও, ফুলটা দেবে না, ফলটা, ফলটা, ফল হয়েছে পুরোটা কফি। আগে দাঁড়া বড়, চলো চলো, এখানে মাঠ তৈরি করছে কেন? আমরা বলতে তো হ্যাঁ মাঠ তৈরি করছে কেন? তো দেখো এটা হচ্ছে জলঢাকা রিভার, জলঢাকা, ওই যে ওই দিক দিয়ে ফলসটা নামে বর্ষার সময়, এখন যেহেতু শুকিয়ে গেছে জল, বরফ গলা জল, এটা দারুণ লাগছে পুরো জলঢাকা, কোথায় গিয়ে মিশছে চলো দেখি, পুরো জলঢাকা এটা। এটা একটা ভিউ পয়েন্ট, আর ওই দিকটা হচ্ছে ভুটান, তাই না? তাই তো বললো। এখানে একটু ফটো টটো তুলে নিই আমরা, উঠবো লাগছে, বিউটি। তো এখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট, দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন জলঢাকার নদীটাতে, এটা হচ্ছে টাইটানিক পয়েন্ট বলে এখানটাকে, এখান থেকে এই যে পুরো ভিউটা, এই যে পুরো আসছে জলঢাকা, যে পুরো যাচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে সবাই এখানে ফটোগ্রাফি করতে ব্যস্ত, এই যে চলো ঢোকো যাচ্ছি। আচ্ছা এই জায়গাটা হচ্ছে, এখানটা বলে অ্যাপেল হোটেল, এখানে একটা আছে হোটেল অ্যাপেল স্টোন। তো এই যে দেখতে পাচ্ছ বড় পাথরটা, এটা কাইন্ড অফ অ্যাপেলের মতো দেখতে, দেখো নিচটা, আমরা যখন অ্যাপেল খাই আপেলটা যখন যদি এক কামড় দিই ঠিক যেরকম দেখতে হয় শেপটা, খানিকটা সেরকম লাগছে, খানিকটা, পুরোটা বলবো না, যাই হোক এই অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপেল, অ্যাপেল স্টোন আর কি, এটাকে বলছে অ্যাপেল স্টোন। তো এখানে এবার দেখি কিছু খেতে হবে আমাদের, আর এখান থেকে দুপুরের খাবার দাবারও অর্ডার দিতে হবে। দেখো এই দিক থেকে একটু কিন্তু লাগছে বললে হবে না, তাই না? দেখো অ্যাপেল, অ্যাপেল, যাই হোক। তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর এটা হচ্ছে ওই অ্যাপেল স্টোন যে জায়গাটায় আমরা দেখলাম ঠিক তার পাশেই, অ্যাপেল স্টোনের কাছেই অ্যাপেল এই হোটেলটা। তো দুর্দান্ত খাবার, সব থেকে বেশি ভালো হচ্ছে এখানকার এই যে খাবারের পরিবেশনটা, দেখো পুরো কাঁসার থালায় খাবার দিয়েছে, কাঁসার থালা, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। তো আমরা এখন দেখো বিভিন্ন রকমের আইটেম নিয়েছি, মাছও নিয়েছি, তারপরে চিকেন নিয়েছি, তার সাথে যে পাঁপড় আছে, একটা সবজি, ডাল, সব রকম দিয়েছে, আর দারুণ খাবার দাবারগুলো পুরো গরম, তার সাথে গরম জলও কিন্তু এরা সার্ভ করেছে। তো সব মিলিয়ে খুব সুন্দর, তোমরা যারা এদিকটায় ঘুরতে আসবে তারা কিন্তু অ্যাপেল স্টোন অবশ্যই দেখতে আসা, তার সাথে এই অ্যাপেল স্টোনের যে সাইডে যে অ্যাপেল রেস্টুরেন্ট আছে সেখানে অবশ্যই খাবে। দেখো কাঁসার থালা, আমি আজ অবধি কোথাও কাঁসার থালায় বাইরে ঘুরতে গিয়ে খাইনি, তো এটা হাইলি রেকমেন্ডেড করবো আমি তোমাদের জন্য, যে প্লিজ এখানে এসে তোমরা খেও। ফটো তুললে তোলো, এগুলো তোলো, হ্যাঁ এ তুমি এটা নিয়ে ফটোটা তোলো, আরে ডবল ডি, আরে কি করব, তাও একটা এখানে দেখছে তোমাদের তাকি তাকি, শোন এই দুটো রেখে দাও, রাস্তা খিদে পেলে খেয়ে নেব আবার, একসাথে খেও না, রেখে দাও, আমি আমি অলরেডি হচ্ছে তিনটা, আমাকে দিও না, আমাকে চিকেন দিয়ে চলে গেল অলরেডি, ডিম ডিম ডিম, এতে এতে ভালো না, বাস রেখে দাও,
যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি, আমরা আবার বেরোতে হবে। এই আমি একটু কিছু সব ভুটানি চকলেট, এগুলো ভুটানি চকলেট। আচ্ছা ঘুরে আসি তারপর নেবো। তো এটা হচ্ছে বিন্দু রিভার, বিন্দু। দেখো এই নদীটার প্রচন্ড স্রোত, নামা যাচ্ছে। তো আমরা ওই সাইড দিয়ে, জায়গা আছে ওই সাইড দিয়ে আমরা নামবো। এই যে এইদিক দিয়ে এলাম, আর এগুলোতে পুরো মার্কেট বসেছে, পুরো মার্কেট। তখন তোমাদের দেখালাম চকলেট, আরও বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে, অনেক কিছু ব্যাগ ট্যাগ রয়েছে। তো আগে এখানে একটুখানি ফটো টটো তুলে নিই, একটু নেমে নিই, তারপরে আমরা ওই দোকানের দিকে যাব। তো আমরা দেখো সবাই যাচ্ছি এখন, দেখি কোন দিক দিয়ে নামা যায়। চলো, দারুণ স্রোত আছে নদীটার, বিন্দু। প্রচুর স্রোত আছে। এ তুমি দেও না বেশি দূরে। হ্যাঁ বিশ্বাস কর। চকলেট কিনছ? এই ব্যাগটা কিন্তু আমার। হ্যাঁ তোমারই তো। আর কিনবে না ঘরে? আর তুই দুটো কিনে নাও বাবা, কিনে নেবো আর একটা, আর একটা আমি দুটো কিনি তাহলে, আর দুটো কিনি তাহলে। এগুলো কত করে এই ব্যাগগুলো? 50 টাকা। তো দেখো এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, ঝালং ভিউ পয়েন্ট। এটাকে ঝালং বলছে। দেখো এটা হচ্ছে জলঢাকা যে নদীটা আসছে, তখন আমরা গেলাম, ওই নদীটার আওয়াজ পাচ্ছ, একটা আওয়াজ আসছে দেখো নদীর। ওই যে জলঢাকা নদীটা ছিল ওইটারই আওয়াজ। পুরোটা ঝালং ভিউ পয়েন্ট। আর এই যে উপর দিকে ওই যে সাদা সাদা পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুটান, ভুটানের পাট। পুরোটা ওই যে সাদা 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 রয়েছে, ওই জায়গাটা পুরো ভুটান। নদীটার আওয়াজটা দেখো একবার শুধু, দারুণ লাগছে, অপূর্ব লাগছে। পুরোটা ভুটানে, যে এখানে সবাই একটুখানি দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। ওই পাড়টা ভুটান, এই পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। নিচটা না পুরো কত কত ঘর বাড়ি। এই জায়গাটায় কোনো একটা ফ্যাক্টরি রয়েছে, সামনে এখানটা কোনো একটা ফ্যাক্টরি রয়েছে। সব থেকে ভালো লাগছে জলের আওয়াজটা। চলো দেখো পুরো চা বাগান, পুরো চা। পুরোটা চা বাগান, পুরোটা একদম এদিক ওইদিক পুরোটা চা বাগান। ওইদিকে কিছু তোলা হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে ওইদিকে, ওই যে ওই দিকগুলো কাটা হয়ে গেছে, দেখো হালকা হালকা হয়ে আছে। আর এগুলোতে পুরো চা, মানে চা পাতা আর কি রয়েছে বাগানটায়।
পুরোটা এদিক ওইদিক, এই যে এখানে ফটো সেশন চলছে। কেন থাকে এটা একটু বলুন তো। চা পাতায় যাতে মশা বসে ডিম না পারে এই জন্য, ওইখানে আটকানোর জন্য। কোনখানে আটকায়? রাতে যখন ঘুরে ইয়ে হয় লাইট পড়ে তখন অটোমেটিকলি ওইখানে যায়, চিপকা যায়। ও দেখো অনেক চিপকে চিপকে আছে। ও দিয়ে মারলে সেই চাটার কোয়ালিটিটা ভালো হবে না, ওই ল্যাবে গিয়ে ফেল হয়ে যাবে। মানে চা, আচ্ছা চায়ে কোনো সার ইউজ হয় না? না তো এত দূরে দূরে তাহলে হবে কি করে? এতটা দূরে দূরে আছে? দেখ বৈজ্ঞানিক পদ্ধতিতেই করে যায়। এই যে লাইট, ও বলতো না কথা একটা, যে লাইট পড়বে, এবার লাইট তো এর বাইরে কত দূরে লাইট পড়বে, সেই জন্য ময়ূরটা কতটা বেরিয়ে এসেছে দেখো সামনে। এইখানে ওই যে টুকরোটা আছে না, এই গাছটা দুটো ময়ূর রয়েছে একটা। সবাই হেঁটে আসতে হবে নাকি? কত কিলোমিটার গো? আমরা হাঁটতে পারি না। আর ওইখান থেকে যারা, ওইখান থেকেও দেখা যাচ্ছে না ভিউ পয়েন্টটা? হেঁটে যাওয়া যায়? না 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 বাবা, তেমন নয়, নামতে না একটু আগান না ওই রাস্তাটা। এটা কি নাম বললো, কি নামটা এটা দাদা? কি লালিগোরাস? লালিগোরাস, এদিকে এসো। রাস্তাটা দেখতেই ভালো লাগছে। খালি পায়ে বেশি, আরে চপ্পল না। এই তুমি সুস্মিতা, চপ্পলটা কই? চপ্পলটা আমার ট্রলিতে। হ্যাঁ তো চলো, এইখানটা হচ্ছে রক গার্ডেন। হ্যাঁ এটা হচ্ছে রক গার্ডেন, দেখো পুরো বড় বড়। না এটা তুমি জোরে জোরে নামলে বলে হলো, আর কিছু না। রক, পুরো রক গার্ডেন দেখো, কত বড় বড় পাথরের মধ্যে প্রচুর, পুরোটা জুড়ে। এইদিকেও আছে, ওই পারেও আছে। হ্যাঁ এটা কি রিভার? এটা এটা মূর্তি, মূর্তি রিভার। জল কম আছে এখন যদিও। এই যে হ্যাঁ, এই যে ঠিক আছে চলে এসছি। বাবা রে নিচটা একবারে সাদা, বাবা রে আবার চটি খুলো, আবার খেয়ে দে কাজ নেই। চটি পা ভিজে যাবে গো। দারুণ লাগছে এটা, পুরো রক গার্ডেন। দারুণ লাগছে এখানটা, জায়গাটা পুরো, জলটা একদম স্বচ্ছ, নিচটা পুরো দেখা যাচ্ছে জলের, দারুণ জলটা। এই ওরা আমাদেরকে খুঁজে পাবে না, কোথায় আছে। তো দেখো বর্ষার সময় কিন্তু এগুলোতে পুরো জল থাকে। এখন এখন জলটা নেই, কিন্তু বর্ষার সময় পুরো এইগুলো পুরো জলে ভরা থাকে, তখন কিন্তু নামা যায় না এখানে। আমরা এই দিকটা দিয়ে নেমে এলাম কিন্তু তখন নামা যায় না, এগুলো সব জলে ভেসে থাকে বর্ষার সময়। দারুণ লাগছে, দারুণ লাগছে। তো দেখো এখন সন্ধ্যাবেলার একটু জল খাবার খাবো, ঠিক সন্ধ্যাবেলা না এটা বিকেলবেলা। তো ম্যাগি খাচ্ছি, কারণ পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না সেটা তো হতে পারে না। তো এখানে একদম গরমা গরম ম্যাগি নিয়ে চলে এসেছি, তো চলো খেয়ে নিই। আচ্ছা ক্যা ক্যা চাইয়ে আপ লোগো? ঢুকে গেছি আমরা এখন, পুরো আছে সব আছে। আচ্ছা খানে কে লিয়ে কি আবি বাতানা পড়েগা ইয়ার? তো এই দেখো এই হচ্ছে পুরো জায়গাটা। রাতের বেলা কিছু ভালো আমি দেখাতে পাচ্ছি না, কালকে সকালে ভালো করে দেখাবো। কালকে সকালে আমি ভালো করে দেখাবো। এই চারপাশটা কিন্তু পুরোটা জঙ্গল, মানে এই যে পুরোটা আমরা এখন আছি। আমি করছি তো, করছি তো, করতে করতে আসতে আমি করছি। দাঁড়াও, তো এটা না চারপাশটা পুরোটা জঙ্গল আছে, আর মাঝখানে এই হোমস্টেগুলো। তো কালকে আমি পুরোটা ভালো করে দেখাতে পারবো, কারণ আজকে অন্ধকারে না কিচ্ছু দেখাতে পাচ্ছি না। এগুলো কিন্তু পুরো জঙ্গল, আর তার মধ্যে এই যে রুম আছে এগুলো সবার। তো রুম টুরটা আগে দেখাই, যে ঢুকছি ভেতরে। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, এই যে এসি আছে, এসির দরকার নেই। আর যে দেখো পুরো কিন্তু কাঠের একদম, এগুলো পুরো কাঠের। আচ্ছা এই একটা আলমারি, এইখানে দুটো চেয়ার, একটা টেবিল। একটু কম করবে সাউন্ডটা। এইখানে তোমার টিভিটা আছে, এই যে একটা ল্যাম্প দিয়েছে, এই একটা বসার টেবিল,
এই যে আলমিরা, সরি আয়না, আর এইখানটা হচ্ছে বাথরুমটা। এই দেখো, এই হচ্ছে টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। এই যে গিজারও আছে, দারুণ, সব মিলিয়ে অসাধারণ। বাইরেটা অসাধারণ লাগছিল, আমরা যখন আসছিলাম পুরো মানে জঙ্গলের ভেতর দিয়ে, আর একটা ব্রিজ আছে, ব্রিজটা দোল ছিল পুরো, হ্যাঁ মানে বলে হ্যাঙ্গিং ব্রিজ আর কি। তো এটাও একটা ভিউ পয়েন্ট, আমরা যেটা আছি, চলে আসো, এটাও একটা ভিউ পয়েন্ট। তো যেহেতু আমরা মেন ভিউ পয়েন্টেই আছি, সেই জন্য আজকে আর এরকমভাবে কিছু দেখলাম না, কালকে যখন এখান থেকে বেরোবো বাইরে তখন আবার এই ভিউ পয়েন্টটা দেখতে দেখতে যাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো, কারণ ব্রিজটা দারুণ, অসাধারণ, পুরো এরকম এরকমভাবে দুলছে, অসাধারণ। তো রুমটাও সেরকম আর বাইরের ভিউগুলোও দারুণ। তো আমাদের এখন ইয়ে আছে, বনফায়ার এখানেও হবে, তো সবাই ফ্রেশ হই, তারপরে আমরা বনফায়ার করবে, তো আমরা বনফায়ারে যাবো। এবার একদম ফ্রেশ হতে হবে, কারণ সে সকাল থেকে চলছে, তো রেডি টেডি হই। আর বাইরে কিন্তু ঠান্ডা আছে, ভালো, বেশ ঠান্ডা আছে এখানে। ঠিক আছে, চলো একটু ফ্রেশ হই, হ্যাঁ, আর পরে আসছি।